எல்லாம் மின்சி காப்பருக்குல கச்சோ শুধু আর কাজ করলে হবে না মিনিশি হয়ে কাপড়গুলো কেচে আমার বাসনগুলো যেন ধুই দেওয়া হয় প্রথম বিকরি তো শান্তি পেলাম না মনে করলাম দ্বিতীয় বিকরি শান্তি পাবো সে একই জ্বালা করে সহিত হচ্ছে আমাকে না পেয়েছি শান্তিতে এক জায়গা খেতে আবার না পেয়েছি ঘুমাইতে এদেরকে স্বাস্থ্য করার একটাই উপায় আছে আবার একটা আমাকে এমন জাল্লা দি মেয়েকে বিয়ে করে আসবে যেন এদেরকে ভালো করে শিক্ষা দিয়ে দেয় আমিও যেন দুবেলা দু মুঠি শান্তি করে খেতে পাই কই গো বড় বউ ছোট বউ দেখো কি লেছি কই গো দেখি কি লেছো ওয়াও কত সুন্দর শাড়ি এ সতীন দে আমাকে না আমি দেব না দিবি না মুখ পুড়ি তবে রে এই থামো থামো একটা শাড়ি লেগিন তোমারা এইভাবে চলছেড়া ছেড়ে করছো যদি পুরো কথাটাই বলি তাহলে তো তোমরা হার্ট অ্যাটাক করে ফেলবা কি এমন কথা জি শুনলে আমরা হার্ট অ্যাটাক করে ফেলব তাহলে শুনো এই জিয়া ভিতরে আসো তো এই মেয়েটা আমার বউ মানে তোমাদের সতীন তোমারা তো দুমুটি শান্তি ভাবে খেতে দাও না তাই আমি একটা নতুন বিয়ে করলে এলাম যেন আমি শান্তি করে দুমুটি এবার খেতে পাই যাও যাও দাঁড়িয়ে থেকে লাভ নাই একটু শরবত করলে এসো দাঁড়া শরবত আমি খাওয়াইছি এই সাইলেন্ট হয়ে যা তা না হলে আমি ভাইলেন্ট হয়ে যাব উড়ে বাবা রে বাবা আবার হিন্দি সিনেমার ডায়লগ মারছো আমার বাড়িতে এসে আমাকে ধমকাইছিস আমি তোর সাহস দেখি আই এম তো অবাক ও গো চলো আমার সাথে এই ওকে তুই কোথায় লিখেছিস আজ তো ওর সাথে আমার থাকার দিন এ ও আজকে আমার সঙ্গে থাকবি না ও আমার কাছে থাকবি না ও আজকে কারোর সঙ্গে থাকবি না ও আজকে আমার সঙ্গে থাকবি এ কক মুরগি ও তোর কাছে থাকবি না ও আমার কাছে থাকবি আমি কক মুরগি তা তুই কি রে সতীন তোর মতো নাকি পোল্ট্রির মুরগি যেখানে সেখানে থপাস থপাস করে বসি এই মিনিশি আমাকে পোল্ট্রি মুরগি বলছি তুমি কিছু বলছো না আমি আবার কি বল রে তুই দেখে স্বাস্থ্য করার লেগিনি তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এই বাড়িতে থাকতে গেলে আমার নতুন বউয়ের কথা শুনেই থাকতে হবে নালে তোরা বেরিয়ে যা মিনিশি আবার নতুন বিয়ে করে জোর বেরিয়ে গেল বেশ বেশ ছাড়ো ছাড়ো যা হওয়ার হয়ে গেছে এবার থেকে আমরা তিনজনে একসঙ্গেই থাকবো তোরা টেনশন করিস না আমি তিনজনের কাছে সমান ভাবে থাকবো এই চো আমাকে চারটি খেতে দিকে আমার খুব খিদে লেগেছে আচ্ছা ঠিক আছে আসো রোজিনা ও রোজিনা কই গো এই তো বলো কি হয়েছে এই লাও পোল্ট্রি মুরগির মাংস রিয়া ও রিয়া এই লাও তোমার খাসির মাংস কই গো জিয়া তুমি তো খাসির মাংস খাও না আবার পোল্ট্রির মাংস খাও না এলাও তোমার ডিম আর হ্যাঁ তাড়াতাড়ি রান্না করো আজকে তোমার কাছেই খাবো কিন্তু আচ্ছা ঠিক আছে এ পাবেল শুন তিনটি বি করি তুই তো ভালোই মজাতে আসিস হ্যাঁ রে ভাই হ্যাঁ আর বলিস না কেন রে কি হয়েছে তিনটি বইয়ের মজা তোকে আর কি বলবো বল থাক আমার লেট হয়ে গেল আমি আসি শালা তিনটি বি করি ভালোই মজাতে আছে দাঁড়া আমাকেও তিনটি বি করতে হবে এই দিয়া রান্না হলো আজ তুমি আমার কাছে খাবা এসু না আমি খাসির মাংস রান্না করেছি আমার কাছে খাবে না ও আজকে আমার কাছে খাবে না 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 ও আমার কাছে খাবে না আমি ডিম রান্না করি
করেছি আর ও আমাকে বলেছিল আজকে আমার কাছে খাবে ও আমার কাছেই খাবে ঠিক বলেছেন না ও আমার কাছে খাবে না ও আমার কাছে খাবে না ও আমার কাছেই খাবে আমি বলছি না ও আমার কাছেই খাবে আরে ছাড় তুরা আজ দুধের কিছু বললি রে এই আমার কথা পেট একটা তাইলে আমি একসাথে কজনও ভাত খাবো বল যেদিন থেকে তুরাকে তিনজনকে বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবনটা স্ক্রিন টাইম মোবাইল হয়ে গেছে যে কোন পারি স্টার্ট করি দাঁড়া আমি এই অবস্থাতেই মোড়লে বাড়ি গেছি তোদের তিনজনের বিচার করব মোড়ল সাহেব ও মোড়ল সাহেব বাড়িতে আছেন হ্যাঁ আছি তা কে বলছেন বাইরে একটু দাঁড়ান আমি গেছি ও তুমি তা কি ব্যাপার এসছো বলো আর বললেন না মোড়ল সাহেব তিনটে বিবিলি কি ঝামেলায় পড়ে গেছি তা আতরা আসেন গিয়ে বিচারটা করে দেন গা এ তো মহাবিপদ চলো 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 তোমার সমস্যাগুলো খুলি বলো তাইলে শুনেন তাইলে সবই তো শুনলেন তাইলে এবার আপনার মতো একটা বিচার করে দেন বেশ আমি তো সবই শুনলাম তা তোমাদের একটা বিচার করে দিচ্ছি তাহলে বিচারটা হলো তাহলে এই ছোট বউ তুমি শোনো তোমার কাছে আধ ঘন্টা থাকবি আর মেজু বউ তুমিও শোনো তোমার কাছে আধ ঘন্টা থাকবি আর বড় বউ শুনো তোমার কাছে আট ঘন্টা থাকবি তাহলে তোমরা তিনটি বউ তিন আটে চব্বিশ একদিন তাহলে সমস্যা ক্লিয়ার আমার কাছে রাতে আধ ঘন্টা থাকবে আর বাকি সব টাইম আমাদের দুজনের কাছে থাকবে এই মুখপুরি আমার সঙ্গে থাকবি না রাতেও আমার কাছে থাকবি এই পল্টি এই বাখরা কি আমি পল্টি কি আমি বাটখারা কি ওরে এই থামো 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 আমাদের বিচার বুঝছো না নাকি এই আমরা গ্রামের মোড়ল তা আমাদের কথা তোমরা শুনবে না তোমরা মোড়ল তোমাদের বিচারটা আগে করছি দাঁড়াও কি ওরে No.